হাতের উজ্জ্বলতা ধরে রাখতে হাত সুন্দর রাখতে আমাদের নিয়মিত হাতের যত্ন নিতে হবে আপনার ব্যক্তিত্ব কিংবা রুচিশীলতার মাধ্যম হয়ে দাঁড়ায় আপনার হাতের নখের সৌন্দর্য ভাবছেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন হাতের যত্ন কিভাবে নিবেন কিভাবে হাত সুন্দর রাখা যায় আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে ঘরে বসে কি করে মেনিকিউর করবেন একদমই সহজ উপায় এবং আপনারা খুব দ্রুত নিয়ম করে যদি এভাবে মেনিকিউর করা হয় তাহলে খুব দ্রুত হাত ফর্সা হবে তো চলুন দেখে নি কী করে মেনিকিউর করতে হবে ঘরে বসে মেনিকিউর করতে আমি একটা বোলের মধ্যে কুসুম গরম পানি নিয়েছি গরম পানির মধ্যে আমি এখন মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু পরিমাণ শ্যাম্পু দিয়ে দিলাম এখন আমি এই পানির মধ্যে দিয়ে ব্লিচের সল্ট দিব আপনারা চাইলে ব্লিচের সল্ট দিতে পারেন অথবা খাবার সল্ট মিশিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এই পানির মধ্যে দুধ আমাদের ত্বকটাকে অনেক সফট করবে ময়শ্চারাইজ করবে এবং ত্বক ত্বকের কালো দাগ দূর করবে এরপরে আমি লেবু কেটে রেখেছিলাম লেবুটা আমি দিয়ে দিলাম এই পানির মধ্যে এখন আমি এখানে মিক্সড করব গোলাপের পাপড়ি আপনারা চাইলে গোলাপের পাপড়ি দিতেও পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই মেনিকিউর করতে আমি পানি রেডি করে নিয়েছি তো প্রথমে যেটা করতে হবে আমার হাতে যেহেতু নেইল পলিশ দেওয়া আছে তো এই কারণে ভালো একটা নেল পলিশের রিমুভার দিয়ে নেলগুলো পরিষ্কার করে নিতে হবে তো এখন নেল পলিশ রিমুভার দিয়ে নেলগুলো পরিষ্কার করে নিতে হবে এবং যাদের নেলগুলো একটু ফাইল করার প্রয়োজন আছে বা কাটার প্রয়োজন আছে কোনো শেপ চেঞ্জ করার যদি কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে নেল পলিশগুলো তুলে তারপরে আগে নেলগুলো শেপ করে নিতে হবে বা কেটে নিতে হবে নেল কাটার দিয়ে এরপরে নেল পলিশগুলো ভালো করে তুলে নিতে হবে এরপরে যেহেতু আমার হাতে রিং পরা আছে রিংগুলো খুলে নিতে হবে আপনারা যারা পার্লারের কাজ শিখতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে ম্যানিকিউর এবং করতে পারেন পেডিকিউরের ভিডিও কিন্তু আমি এর আগে ভিডিওতে শেয়ার করেছি তো আপনারা এভাবে ম্যানিকিউর এবং পেডিকিউর করে নিতে পারেন তো রিংগুলো খুলে এরপরে কিন্তু আমি আমার হাত যে পানি আমি রেডি করে নিয়েছি তার মধ্যে আমি ভিজে নিব আমার নেলগুলো শেপ করা আছে আমি আর শেপ করতে চাচ্ছি না বা কাটতে কাটতেও চাচ্ছি না তো আমি এখন এই পানির মধ্যে আমার হাতটা চুবিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিট এরপরে আমি লেবু দিয়ে আমার হাতের নখগুলি আমি পরিষ্কার করে নিব ঘষে নিব যারা সবজি কাটেন সবজি কাটলে অনেক সময় দেখা যায় অনেক সবজিতে কিন্তু হাতের নখ কালো হয়ে যায় তো সেক্ষেত্রে লেবু টুকরা কেটে তারপরে হাতের নখ বা হাতের হাতে পরিষ্কার করে নিতে পারেন এতে করে হাতের সবজি কাটার যে কালো দাগগুলো সেটা উঠে যাবে এবং হাতের নখগুলো পরিষ্কার হয়ে যাবে যে কোনো বয়সী নারীদের জন্য মেনিকিউর করা প্রয়োজন তরুণী থেকে শুরু করে গৃহিণী সবারই উচিত হাতের যত্ন নেওয়া অতি সাধারণ ব্যাপার হলো এই কথাটাই সত্য যে অনেক সময় অন্যের কাছে আপনার ব্যক্তিত্ব কিংবা রুচিশীলতার মাধ্যম হতে পারে আপনার হাতের সৌন্দর্য বা নখের সৌন্দর্য ভাবছেন কিভাবে ধরুন আপনি চাকরি করছেন চাকরির জন্য আপনি ভাইবাবোডে গিয়ে আপনি যে কোনো একটা ফাইল এগিয়ে দিতে গেলেন তখন দেখা যায় যে আপনার হাতের নখের মধ্যে মহিলা জমে আছে বা আপনার হাতের নখগুলো একটু একটু হলদুটে টাইপের মানে হলুদের টাইপের হয়ে আছে দেখা যায় যে আমরা যখন ভাত খাই খাবারের পরে কিন্তু আমাদের হাতের নখগুলোর মধ্যে কিন্তু হলুদ হয়ে থাকে তো তখন যদি আমরা একটু লেবু এক টুকরা লেবু আমরা তো লেবু দিয়ে ভাত খাই তো তখন আমরা যদি একটু লেবু আমাদের হাতের হাতে ঘষে নিই তাহলে কিন্তু আমাদের হাতের নখগুলো আর হলদেটে ভাব থাকে না তো সেই হলদেটে ভাব দূর করার জন্য এবং হাতের সৌন্দর্য আপনি কিভাবে ফুটিয়ে তুলবেন এ কারণে কিন্তু আপনাকে নিয়ম করে পেডিকিউর বা ম্যানিকিউর করতে হবে আর ম্যানিকিউর আপনাকে সপ্তাহে একদিন যদি আপনি ম্যানিকিউর করেন বা আপনি যদি গোসলের টাইমে আপনার হাতের নখগুলো শ্যাম্পু বা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু ময়লা জমে থাকার বা ময়লা লেগে থাকার কোনো সম্ভাবনা থাকে না তো এ কারণে আমাদের উচিত নিয়ম করে মেনিকিউর করা তো এখন আমি এই ব্রাশে একটু শ্যাম্পু লাগিয়ে আমার নখগুলোকে পরিষ্কার করা হচ্ছে আর এটা গোসলের টাইমেও করা যায় গোসলের টাইমে করলে আরও নখগুলো আরও সুন্দর থাকে সব সময় মানে প্রতিদিন গোসলের টাইমেও আপনি আপনার নখ পরিষ্কার রাখতে পারেন এবং হাত দুটো ভালো করে পরিষ্কার করতে পারেন বাইরে থেকে এসে অবশ্যই হাত পা পরিষ্কার রাখতে হবে এবং যে কোনো একটা ময়শ্চারাইজার লোশন বা একটা ক্রিম আপনি ব্যবহার করতে পারেন আর যদি কোনো লোশন বা লোশন ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েল অথবা নারকেল তেলও কিন্তু হাতে এবং পায়ে দিতে পারেন সেক্ষেত্রে হাত পা ময়শ্চারাইজ করবে নারকেল তেল বা লোশন তো এভাবে ভালো করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে হাত দুধ আমাদের হাতের আমাদের স্কিনগুলোকে সফট করবে এবং ফর্সা করবে নখগুলো পরিষ্কার করার পরে এখন স্ক্রাব দিয়ে মাছাজ করা হচ্ছে আর আপনারা চাইলে স্ক্রাবের পরিবর্তে চালের গুঁড়ো অথবা বেসন দুটো একসঙ্গে মিশিয়েও মাসাজ করতে পারেন চালের গুঁড়ো এবং বেসন আমাদের ত্বকটাকে সফট করবে ত্বকের কালো দাগ দূর করবে কালো ছোপছোপ দাগ দূর করবে যেহেতু আমাদের হাত এবং পা সবসময় বের করা থাকে তো বাইরে গেলে দেখা যায় হাত এবং পা কালো হয়ে যায় রোদে পুড়ে কালো হয়ে যায় কালো ছোপছোপ দাগ পড়ে যায় তো তারা রেগুলার এইভাবে পেডিকিউর বা মেনিকিউর করতে পারেন যত্ন না নিলে আসলে কোনো কিছুই সুন্দর থাকে না আর যত্ন করলে অবশ্যই সবকিছু সুন্দর থাকবে এবং ধৈর্য ধরে আপনাকে করতে হবে সব কিছুই ধৈর্য ধরে করতে হয় ধৈর্য না ধরে যদি কোনো কিছু করেন তাহলে কিন্তু সেটার রেজাল্টটা ভালো পাবেন না তো এই কারণে ধৈর্য ধরেই সব কিছু করতে হবে এবং সময় নিয়ে করতে হবে অবশ্যই আপনার জন্য একটু সময় নির্ধারণ করে আপনাকেই এই যত্নগুলি করতে হবে খুব আলতো করে এই মাসাজগুলো করতে হবে এখন মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করা হচ্ছে হাতের হাতের রুক্ষতা দূর করবে এবং হাতের ডেড সেলগুলো দূর করতে এবং হাতের জীবাণু ধ্বংস করতে মেনিকিউর করুন মাসে একবার এভাবে খুব সুন্দর করে আলতো হাতে মাসাজ করতে হবে গোলাপ জল বা গোলাপের পাপড়ি কিন্তু আমাদের করবে এবং ব্রাইট করবে ত্বকের কালো দাগ কালো ছোপ ছোপ দাগ দূর করতে সাহায্য করবে তো আমি গোলাপের পাপড়ি দিয়েই একটু মাসাজ করে নিচ্ছি আমার হাত তো মাসাজ হয়ে গিয়েছে আর যদি কারো ঘরে মাসাজ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনাদের ফেস ওয়াশ দিয়েও আপনারা হাত মাসাজ করে নিতে পারেন তো এখন আমি যেটা করব আমি আমার হাতে ব্লিচ করে নেব ম্যানিকিউর করার পরে আমি আমার হাতটাকে এখন ব্লিচ করব। আর ব্লিচ করার জন্য আমি এখানে ব্লিচ ক্রিম নিয়েছি লিলিয়ামের ব্লিচ ক্রিম আর এই ব্লিচ ক্রিমটা আমার ভীষণ পছন্দ আমি এটা দিয়ে আমার মুখেও ব্লিচ করি এবং আমি আমার হাতে এবং পায়েও ব্লিচ করি তো ব্লিচ ক্রিম নেওয়ার পরে এখন এখানে সল্ট মিক্সড করা হবে সবসময় যদি হাতের এবং পায়ের যত্ন নেওয়া হয় তাহলে হাত পায়ের কালো ছোপ ছোপ দাগ তো দূর করবে সে সঙ্গে আপনার হাত এবং পা খুব দ্রুত হসা করবে সুন্দর করবে এবং রোদে পড়া কালো দাগ দূর করবে অনেকের আছে হাতে এবং পায়ে রিঙ্গেল পড়ে যায় সেটা দূর করবে তো এখন ব্লিচের ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে আর ব্লিচ করলে যেটা হবে অনেকের দেখা যায় যে হাতে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে বা অনেক হাতে অবাঞ্চিত লোম থাকে সেই লোমগুলো আপনার স্কিন কালার হয়ে যাবে এবং হাত দুটো আরও ফরসা হবে সুন্দর হবে তো এ কারণে আপনারা হাতে এবং পায়ে পেডিকিউর বা মেনিকিউর করার পরে একটা প্যাক ব্যবহার করতে পারেন বা ব্লিচও করতে করতে পারেন তো আমি পনেরো মিনিট অপেক্ষা করার পরে এখন আমি হাত দুটো ক্লিন করে নিচ্ছি আর এভাবেই দেখতেই পারছেন যে হাত দুটো কত ফ্রেশ লাগছে কত ফর্সা হয়ে গিয়েছে আপনারা ঘরে বসে এভাবে হাতের এবং পায়ের যত্ন নেবেন অনেকেই দেখা যায় কমেন্ট করেন যে হাত পা কি করে ফর্সা করব সুন্দর করব তো আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এভাবে যদি ম্যানিকিউর করা হয় তাহলে আপনাদের হাত কোয়াশা হবে সুন্দর হবে তো আমার পছন্দের নেল পলিশ আমি পরে নিলাম আর দেখতেই পারছেন কত ফ্রেশ লাগছে এবং কত সুন্দর হয়ে গিয়েছে আমার হাত দুটো আর এভাবেই আপনারা আপনাদের হাতের যত্ন নিতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম